প্রিয় শিক্ষার্থী, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসির হাসান। আজকে আমাদের পাঠের বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। প্রথমে আমরা পাঠের সঙ্গে সংশ্লিষ্ট একটা ভিডিও দেখে নিচ্ছি। দুই লক্ষ মা বোনের প্রতি মাননীয় স্পিকার, এবারে আমি 2017-18 অর্থ বছরে 4,267 কোটি টাকার প্রস্তাব বাজেট সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। এবার এই ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ভিডিও আমরা দেখব। মাননীয় সভাপতি, বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ্পরে পড়ার সম্ভাবনাই বেশি। আমি নির্বিবাদী মানুষ, মুরগি কাটা দেখলেই মন খারাপ হয়ে যায়। তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগতো না। হারে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়তো সেটা কেমন মজা হতো জানি না, কিন্তু আমার অধ্যাপিকা মা প্রায় এক চক্ষুও শোনা পড়েন না, সুতরাং কল্পনা সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেনি। তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে সেটাও খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে। বান্ধবী এসে একদিন বলল, এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলাবদলি করি। আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল, বিনিময়ে পেলাম তার পরিত্যক্ত রাবার। আমরা দুটো ভিডিও দেখলাম, একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, সম্পর্কযুক্ত। আশা করি বোঝা যাচ্ছে যে আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। অনুমান করা যাক, আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুদ্ধ উচ্চারণ অনেক গুরুত্বপূর্ণ, শুদ্ধ উচ্চারণের উপর অনেক কিছু নির্ভর করে। আরো নির্দিষ্ট করে বললে আমরা আজকে জফলার উচ্চারণ নিয়ে কথা বলবো। তো ফলা, ফলাটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা ব্যঞ্জনের সঙ্গে জটাকে সংক্ষিপ্ত আকারে যোগ করি এটাকে আমরা বলি জফলা। এর মানে হচ্ছে ব যোগ জ, ক যোগ জ। এবং আমরা জানি যে ব্যঞ্জনটি পরে যুক্ত হয় তাকে বলে ফলা, এবং স্বরধ্বনির ক্ষেত্রে এদেরকে বলে কা। আমরা শিখন ফলের বিষয়টি দেখে নিতে চাই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা কি কি শিখতে পারবো সেই জিনিসটি জফলার উচ্চারণ বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব। আমরা জফলাযুক্ত শব্দের শুদ্ধ উচ্চারণ করতে পারবো, জফলাযুক্ত শব্দগুলো কোথায় কেমন উচ্চারিত হয় সেটা শুদ্ধ করে আমরা উচ্চারণ করতে পারবো, এবং জফলাযুক্ত শব্দের ভুল উচ্চারণ চিহ্নিত করতে পারবো। কোথাও যদি ভুল উচ্চারণ হয়ে থাকে সেটাকে আমরা চিহ্নিত করতে পারবো। আমরা উচ্চারণের নিয়মে চলে আসলাম সরাসরি। আদ্য জফলার পর অবা আ ধ্বনিযুক্ত কিংবা হসন্ত ব্যঞ্জন থাকলে আদ্য জফলার উচ্চারণ এর মতো হয়। তো আমরা জানি, আমরা যখন এ উচ্চারণ করতাম তখন এ উচ্চারণ দুই রকম হতো, যেমন একটা এর মতো আরেকটা এর মতো, একটা এর মতো আরেকটা এর মতো। যেমন একটু উদাহরণ দিচ্ছি আমি, একটি, এখানে এর উচ্চারণটা এর মতো হচ্ছে, আবার একটা বা এক, এক, এখানে এর উচ্চারণটা হচ্ছে এর মতো। তাহলে জফলার উচ্চারণ এই যে এর মতো, এর মতো হয় জফলার উচ্চারণে। আমরা জানি জফলার উচ্চারণ সাধারণত বজায় থাকে না, বদলে যায় এবং সেটি বিভিন্ন রকম হয়, তারই একটা বৈচিত্র্য এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু উদাহরণ নিলে বুঝতে পারবো, যেমন ব্যথা, এইতো এই শব্দগুলোতে দেখতে পাচ্ছি যে আদ্য জফলার পরে, আমরা মূলত দেখতে পাচ্ছি আদ্য জফলার পরে, এই যে আদ্য জফলার পরে
এই যে এটাতে আ যুক্ত আছে, কেমন? তারপরে আদ্য জফলার পরে এই যে ন্যস্ত অযুক্ত আছে এটাতে, এটাতে যেমন আ আছে, এটাতে তয়ের সঙ্গে অ আছে, এই তো। এটাই বলা হচ্ছিল যে আদ্য জফলার পরে অ বা আধুনি যুক্ত কিংবা হসন্ত ব্যঞ্জন থাকলে, হসন্ত ব্যঞ্জন মানে হচ্ছে যদি হলন্ত ব্যঞ্জন থাকে। এখানে আমরা রেকর্ডে একটু দেখাতে চাই, এখানে জফলার পরে যেমন দন্তস্বয়ের সঙ্গে এখানে দেখুন আসলে হলন্ত ব্যঞ্জন আছে, দন্তস্বয়ের সঙ্গে হসন্ত আছে আমরা দেখতে পাচ্ছি, মানে আদ্য জফলার পরে দন্তস্ব হলন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আদ্য জফলার পরে, আদ্য মানে শব্দের শুরুতে, জফলার পরে যদি অধ্বনি থাকে, আধ্বনি থাকে কিংবা অভিন্ন একটা হসন্ত থাকে, হসন্ত মানে কোনো স্বরধ্বনি না থাকা, সেটা থাকে, তাহলে এই জফলার উচ্চারণটা এ এর মতো হয়। আমরা উচ্চারণগুলো দেখতে পাচ্ছি এ এ, যেমন ব্য ব্যথা, নে ন্যাস্ত, এরকম হয় আমরা দেখতে পাচ্ছি। আমরা পরের নিয়মটাতে যাব, দ্বিতীয় নিয়মটি, জ ফলার পরে হ্রস্বই দীর্ঘই ধ্বনি থাকলে জ ফলার উচ্চারণ এর মতো হয়। আমরা দেখতে পাচ্ছি যে জ ফলার পরে যদি অ আ থাকে তাহলে জ ফলার উচ্চারণ হচ্ছে এর মতো, আবার জ ফলার পরে যখন হ্রস্বই দীর্ঘই থাকছে তখন সেটার উচ্চারণ হচ্ছে এর মতো, সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন এই যে ব্যক্তি, তাহলে জফলার পরে কি আছে আসলে, হ্রস্বই, তাহলে জফলার উচ্চারণটা হয়ে গেল কেমন, এই যে এর মতো, এই তো। কত বৈচিত্র্য জফলার উচ্চারণে, এখানে আমরা দেখতে পাচ্ছি জফলার পর দীর্ঘই আছে এবং সেই ক্ষেত্রে জফলার উচ্চারণটা হচ্ছে এর মতো, ঠিক আগে এটার মতো জফলার পরে দীর্ঘই আছে এবং সেই কারণে জফলার উচ্চারণ হচ্ছে এর মতো। তাহলে আমরা পেয়ে গেলাম জফলার দুরকম উচ্চারণ শব্দের শুরুতে, একটা হচ্ছে জফলার পরে যদি অ আ ধ্বনি থাকে কিংবা স্বরধ্বনি না থাকে, হলন্ত থাকে, তাহলে জফলার উচ্চারণটা হচ্ছে এর মতো, আবার জফলার পরে যখন হ্রস্বই দীর্ঘই এই ধ্বনিগুলো থাকে সেই ক্ষেত্রে জফলার উচ্চারণটা হচ্ছে এর মতো। দুরকম বৈচিত্র্য আমরা দেখিয়ে ফেললাম। তৃতীয় নিয়মটিতে আমরা চলে আসলাম, শব্দের শেষে আকার যুক্ত জফলা থাকলে তার উচ্চারণ এ না হয়ে আ হয় এবং আশ্রয়ী ব্যঞ্জনের দ্বিত্ব হয়, আশ্রয়ী ব্যঞ্জনের দ্বিত্ব হয়, আশ্রয়ী ব্যঞ্জন মানে যার সঙ্গে জফলাটা যুক্ত আছে। শব্দের শেষের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, শব্দের শেষে। আমরা প্রথমে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো শব্দের প্রথমে, শুরুতে বা আদিতে, আর এটা হচ্ছে অন্তে বা শেষে। তাহলে আকার যুক্ত যদি থাকে, জফলার সঙ্গে আকার থাকে, তাহলে এই যে যুক্ত ব্যঞ্জনটা দ্বিতীয় হয়। আমরা দেখতেই পাচ্ছি দ দুইবার হয়ে গেল, বিদ্যা, কেমন? তারপর আরেকটি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি মিথ্যা, দুইবার হয়ে গেল। এখানে একটু খেয়াল করার বিষয়, এখানে তো থ দুইবার হওয়ার কথা ছিল, থ যোগ থ এরকম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু উচ্চারণের নিয়মে হচ্ছে কি, যখন কোনো একটা মহাপ্রাণ ধ্বনি দুইবার হয় তখন মনে করুন আমরা এইভাবে লিখলাম, আমরা একটু গুছিয়ে লিখি, মনে করুন আমরা লিখলাম দুই থ, উচ্চারণের ক্ষেত্রে দুই থ সমান ত যোগ থ, মানে একই সাথে দুইটা মহাপ্রাণ ধ্বনি কখনো হতে পারে না, সাধারণত হয় না। মনে করুন দুই ছ, এইটা সমান আমাদের লিখতে হবে কি, চ যোগ ছ, তার মানে একই সাথে দুটো মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হতে পারে না, একই সাথে দুটো মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হতে পারে না। যদি একই সাথে দুটো মহাপ্রাণ ধ্বনি উচ্চারিত হতে যায় তাহলে প্রথমটি অল্প প্রাণ হয়ে যায়, সেই কারণে মিথ্যা শব্দটি আমরা বুঝতে পারছি থ দুইবার হবে, কিন্তু থ দুইবার হওয়া মানে হচ্ছে একবার ত হওয়া আরেকবার থ হওয়া। তবে মূল বিষয়টা হচ্ছে জফলা, শব্দের শেষে যখন জফলার সাথে আকার থাকে তাহলে যেই ব্যঞ্জনটার সঙ্গে যুক্ত হয় সেই আশ্রয় ব্যঞ্জনটা দুইবার হয়ে যায়, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আমরা পরের নিয়মটিতে যাব, তার আগে আমরা একটু বোর্ড পরিষ্কার করে নিই।
আমরা ঠিক পরের নিয়মটাতে চলে গেলাম। চতুর্থ নিয়ম আমাদের, শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জনে জফলা থাকলে তার উচ্চারণ না হয়ে ব্যঞ্জনটি দ্বিতীয় উচ্চারণ হয়। এটা আমরা মফলার উচ্চারণের ক্ষেত্রে বলতে পারি, বফলার উচ্চারণের ক্ষেত্রে বলতে পারি। আমরা দেখেছি যে সাধারণত বফলা মফলা এগুলো শব্দের মাঝে বা শেষে উচ্চারিত হয় না, ব্যঞ্জনটাকে দ্বিতীয় করে। এবং জফলার ক্ষেত্রেও ঠিক তাই। আমরা একটা উদাহরণ দেখি গদ্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দটা দুইবার উচ্চারিত হচ্ছে, শব্দের শেষে যুক্ত হচ্ছে এটা। তারপর কল্যাণ, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে নয়, শব্দের মাঝে যুক্ত হচ্ছে। আমাদের নিয়মে বলা আছে শব্দের মাঝে এবং শেষে। আমরা একটা শেষের উদাহরণ দেখলাম এবং একটা মাঝের উদাহরণ দেখলাম যে জফলাটা উচ্চারিত হচ্ছে না, কিন্তু যেই ব্যঞ্জনটার সঙ্গে জফলা যুক্ত হচ্ছে সেই ব্যঞ্জনটা দ্বিতীয় উচ্চারণ হচ্ছে, দুইবার হয়ে যাচ্ছে। এবং বফলা মফলা এগুলোর সঙ্গে এটা বেশ পরিষ্কারভাবে তুলনীয়। আমরা এর পরের নিয়মটাতে যাই জফলার। হয়ের সঙ্গে জফলা যুক্ত হলে হয়ের উচ্চারণ না হয়ে জ ধ্বনির দ্বিত্ব মানে বর্গীয় জ এবং ঝ উচ্চারণ হয়। হ্যাঁ, এই একটাই জায়গা শুধু যেখানে জফলাটা নিজে উচ্চারিত হয়। তো জফলা উচ্চারিত হওয়া মানে জ উচ্চারিত হওয়া। এবং হয়ের সঙ্গে যুক্ত হলে এই যে একটা জ এবং একটা ঝ কেন হয়, কারণ হ নিজে একটা মহাপ্রাণ ধ্বনি, ফলে একটাকে অল্প প্রাণ আর দ্বিতীয়টাকে মহাপ্রাণ বানিয়ে দেয়। এবং আমরা তো জানি যে দুটো মহাপ্রাণ ধ্বনি একসাথে উচ্চারিত হতে পারে না, সেই জন্য একটা বর্গীয় জ অল্প প্রাণ হয় আর একটা ঝ মহাপ্রাণ হয়। আমরা একটু উদাহরণ নিতে পারি, যেমন সহ্য। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই হ নিজে উচ্চারিত হচ্ছে না, কিন্তু এই জটা দুইবার হয়ে যাচ্ছে। জটা দুইবার হয়ে যাওয়া মানে একটা বর্গীয় জ এবং একটা ঝ, একটা বর্গীয় জ এবং একটা ঝ হচ্ছে, বর্গীয় জ এবং ঝ হচ্ছে। এই তো, তার মানে এই একটা মাত্র জায়গা যেখানে হয়ের সঙ্গে যুক্ত হলে জফলাটা নিজে উচ্চারিত হয় না, জফলাটা নিজে উচ্চারিত হয়, এই এই একটা মাত্র জায়গা নিজে উচ্চারিত হয়। এবং হয়ের সঙ্গে যুক্ত হলে এর একটা মহাপ্রাণতা তৈরি হয় এবং একটা ঝ তৈরি হয়, দ্বিতীয় ঝটা মহাপ্রাণ হিসেবে তৈরি হয়। আমরা এরপর আরেকটা উদাহরণ দেখি, যেমন বাহ্যিক। উচ্চারণ থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বাহ্যিক, একটা বর্গীয় জ আর একটা ছ, একটাই জায়গায় এই জফলার উচ্চারণে, সেটা হয়ের সঙ্গে যুক্ত হলে। এবং একটা বর্গীয় জ হবে একটা ঝ হবে, মানে যেহেতু হ একটা মহাপ্রাণ ধ্বনি, ফলে এটাকে মহাপ্রাণ করে দেয়। এবং মহাপ্রাণ ধ্বনি দুইবার উচ্চারিত হওয়া মানে একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ, মানে একটা বর্গীয় জ একটা ঝ। মনে রাখতে হবে খুব বিশেষ জায়গা এবং একমাত্র জায়গা যে হয়ের সঙ্গে যুক্ত হলে জফলা উচ্চারিত হয়, আর কোথাও জফলা কিন্তু উচ্চারিত হয় না। এর বিভিন্ন রকম, কোথাও এর মতো, কোথাও এর মতো, কোথাও আয়ের মতো, আবার কোথাও উচ্চারণ হয় না, আমরা সেটা দেখতে পাবো একটু পরে। শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত হলে জফলার উচ্চারণ হয় না। হ্যাঁ, ঠিক এই জিনিসটা, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মানে যদি আগে থেকেই দুটো ব্যঞ্জন যুক্ত থাকে, যেমন দন্তন্য যোগ দন্তন্য, এই দুইটা আগে থেকে যুক্ত আছে এবং জফলাটা শেষে তৃতীয় ব্যঞ্জন হিসেবে যুক্ত হচ্ছে, আমরা তৃতীয় ব্যঞ্জন হিসেবে যুক্ত হওয়া জফলা বফলা এবং মফলা সবগুলোতে দেখি যে কোথাও তৃতীয় ব্যঞ্জন হিসেবে এগুলো নিজস্ব উচ্চারণ নেই। যখন তৃতীয় ব্যঞ্জন হিসেবে জফলা যুক্ত হয় সে উচ্চারিত হয় না, এটা হচ্ছে সহজ বিষয়। এর উচ্চারণটা আমরা দেখে নিই, সন্ন্যাসী জফলার কোনো উচ্চারণ নেই। আরেকটি উদাহরণ দেখা যেতে পারে, যেমন সন্ধ্যা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জফলার কোনো উচ্চারণ নেই সন্ধ্যা, যেহেতু জফলা তৃতীয় ব্যঞ্জন হিসেবে যুক্ত হয়েছে। এবং আবার আপনাদের মনে করিয়ে দিই, বফলাও কিন্তু তৃতীয় ব্যঞ্জন হিসেবে যুক্ত হলে উচ্চারিত হয় না, মফলাও তৃতীয় ব্যঞ্জন হিসেবে যুক্ত হলে উচ্চারিত হয় না। কিন্তু মফলা একটা বাড়তি ঘটনা ঘটে, সেটা হচ্ছে মফলা যেখানে যুক্ত হয়েছে তৃতীয় ব্যঞ্জন হিসেবে সেই ধ্বনিটাকে সানুনাসিক করে দেয়, নাসিক্য করে দেয়, কিন্তু নিজে উচ্চারিত হয় না। আর বফলা জফলা এগুলো কিন্তু সানুনাসিক করে না এবং উচ্চারিত হয় না, হিসেবে উচ্চারণে কোনো ভূমিকা এগুলো রাখে না। আমরা পরের নিয়মটা দেখলাম এবং আমাদের শেষ নিয়ম, শব্দের গোড়ায় জফলার সঙ্গে উকার মানে হ্রস্বকার কিংবা দীর্ঘ উকার কিংবা ওকার থাকলে জফলার উচ্চারণ হয় না,
শব্দের শুরুতে যখন এগুলোর সঙ্গে আমরা এবার দেখতে পাচ্ছি যে অবলার কোনো ভূমিকাই নেই, সেটা উচ্চারিতই হচ্ছে না। যেমন শব্দের শুরুতে, যে শব্দের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই এই জগলাটা উ এর সঙ্গে যুক্ত হচ্ছে, তাই এর কোনো উচ্চারণই হচ্ছে না। তারপরে আমরা দোতনা কিংবা জোস্না শব্দটাতেও দেখতে পাই যে উকারের সঙ্গে যুক্ত হচ্ছে, তার মানে এরকম উকার উকার এগুলোর সঙ্গে যুক্ত হলে জগলাটা নিজে উচ্চারিত হয় না এবং কোনো ভূমিকাও পালন করে না, এমনকি এগুলো কোনো রকম অতিরিক্ত শ্বাসাঘাত বা স্ট্রেস এটাও তৈরি করে না। আমাদের জফলার উচ্চারণ নিয়মগুলো এখানে শেষ করলাম। এবার আমরা একটু প্রশ্নে আসি, শব্দের আদিতে জফলার উচ্চারণ কেমন হয়? তো আমি তো বলতে পারি তিন রকম হয়, দু রকম আমি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে যখন শব্দের শুরুতে পরে থাকে, জফলা আগে থাকে, তখন জফলার উচ্চারণ হয় এ এর মতো। আবার যখন হ্রস্বই দীর্ঘই পরে থাকে, তখন জফলার উচ্চারণ হয় এর মতো। তৃতীয়টা আপনারা বলুন কেমন হয়। আচ্ছা, আমি না হয় মনে করিয়ে দিই, তৃতীয়টা হচ্ছে যখন হ্রস্ব দীর্ঘ থাকে কিংবা ও থাকে, তখন জফলার উচ্চারণ হয় না। এরপরের নিয়মটি, এটা অবশ্যই আপনারা মনে করবেন, শব্দের মধ্যে জফলার উচ্চারণ কেমন হয়, খুবই সহজ। আপনারা বফলা এবং মফলার উচ্চারণের সঙ্গে তুলনা করবেন। এবং সর্বশেষটি, কোন বর্ণের সঙ্গে জফলার উচ্চারণ হয়। আমার মনে হয় একটি সেরকম বর্ণ আছে, আমি বলে দিব না, সেটা আপনারাই খুঁজে বের করবেন। এবং আমরা অনুশীলনে চলে যাচ্ছি, জফলার উচ্চারণের নিয়মগুলো অনুশীলন করবেন আপনারা বাসায় বসে। এবং খুব বেশি নিয়ম না, সাতটি নিয়ম আমরা দেখেছি, পরীক্ষা যদিও পাঁচটি আসে, কিন্তু আমাদের তো জানার জন্য একটু বেশি জানতেই হবে, যেহেতু যেহেতু পরীক্ষায় উচ্চারণ লিখতে আসে, সুতরাং একটু বেশি তো আমাদের জানতেই হবে, কোনো সন্দেহ নেই। পরের ক্লাসে আপনাদের আবার দেখবো এই আশা করছি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।